সার্বভৌমত্বের জন্য ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্ক ও লুহানস্কে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দোনেস্কে 90% ভোটার স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের পক্ষে ভোট দিয়েছে বলে দাবি করেছে রুশপন্থীরা। তবে লুহানস্ক অঞ্চলের গণভোটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। দোনেস্কের স্বঘোষিত নির্বাচন কমিশনের প্রধান রোমান লায়াজিন এ ফলাফল জানিয়ে বলেছেন, 30 লাখের মধ্যে ভোট দিয়েছেন শতকরা 75 ভাগ মানুষ। তবে আন্তর্জাতিক কোনো প্রতিনিধি দল বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত এই অঞ্চলটির ভোট পরিদর্শন করেনি। এ গণভোটকে রাশিয়ার মদদে অনুষ্ঠিত নাটক বলে বর্ণনা করেছে ইউক্রেন সরকার। গণভোট আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো। এদিকে ডোনেস্কের রাশিয়াপন্থী নেতা ডেনিস পুলিশিন বলেছেন, গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর থেকেই ওই অঞ্চলে থাকা ইউক্রেন সেনাবাহিনীকে শত্রু বা দখলদার বাহিনী হিসেবে চিহ্নিত করা হবে।